আমরা এখন আছি অশোকনগরে, আর অশোকনগরের এখানে প্রত্যেক বছর চৈত্র মাসে তোমার এই ঠাকুরের পুজো হয় হরিচাঁদ গুরুচাঁদের। আর নিয়ম অনুযায়ী পরের দিনকে তোমার দেখো এই পুরো পুকুরটাকে চক্কর কাটবে, এই পুরো পুকুরটাকে একবার চক্কর কাটবে যারা আসছে সবাই মিলে, এই সব আসছেই দেখো পুরো পুকুরটাকে চক্কর কাটবে। তারপরে চক্কর কেটে তোমার এখানে এই পুকুরে স্নান করবে, যার যা মনস্কামনা আছে পূর্ণ সব এখানে ঠিকঠাক হবে। ওই দেখো সবাই মিলে স্নান দান করছে, সব যারা যারা মারা বা বাচ্চারা আছে সবাই স্নান করছে সবাই, আর সবাই এই পুকুরটাকে মিলে পুরো চক্কর কাটবে, পুরো পুকুরটা পুরো দিন পুকুর চক্কর ঘুরবে। বাবা যা লোক চারিদিকে ঘুরতে ঘুরতে শেষ হয়ে যাবে। পুকুরের চারিদিকে লোকই লোক, যার যেরকম ইচ্ছা সে সেরকম দান করছে, কেউ 10 কেজি চাল, 10 কেজি তোমার ডাল, তার সাথে বাতাসা আছে, যেরকম মনস্কামনা পূর্ণ হয় এরকম করলে। পুকুরের মাঝখানে চলে গেছে, চারদিক থেকে ঘুরতে ঘুরতে আসবে এই আছে। এই হলো ঠাকুর, কালকে রাত্রে এখানে প্রচন্ড পরিমাণে তোমার ডাঙ্কা বাজা হয়েছিল, সেটা তোমার দেখেছো ভিডিওতে। আজকে সকালবেলা খিচুড়ি এইখানে অনুষ্ঠান এই যা হচ্ছে ইতনা কলোনিতে, সবাই পুজো দেওয়ার আগে এখানে তোমার সব মোমবাতি ধূপকাঠি দিয়ে যাচ্ছিল, তারপরে সবাই পুকুরে গিয়ে স্নান করছে। এই দেখো এরা চলে এসছে, পুরো পুকুরটা ঘুরে চলে এসছে এখান থেকে। এই হচ্ছে পুকুর, আর বৃষ্টি উই যে ঘুরছো, বৃষ্টিও ঘুরছে, সবাই এই যে স্নান করছে। তিনবার না চারবার নাকি ঘোরে, তাই প্রথমবার শুরু হলো। Thank you.